কোথায় দেখেছি, কোথায় দেখেছি, চেনা চেনা লাগছে। ওই চোখ, ওই চোখ তো। না, কথাটা না শোনার আমার আদত বিলকুল নেই। তুই যদি চুরি না করিস তো এই বাড়ির সবাইকে, সবাইকে আমি বলে দেবো। কিন্তু হীরাম্মা, তুমি কাউকে বলো না, তুমি কাউকে বলো না হীরাম্মা। বলবো না, আমি কাউকে বলবো না, তুই শুধু আমার কথা শুনে চলা। কি ভাবছো হীরাম্মা? জীবনে কারো কোনোদিন ক্ষতি চাইনি, তবু আজ আমি বলছি আমার সুব্রত যে ক্ষতি করেছে সে যেন কষ্ট পায়, খুব কষ্ট পায়। আপনি যদি এভাবে কান্নাকাটি করেন আপনার শরীর খারাপ হয়ে যাবে। এবার আমার শরীর খারাপ, আমি আর বাঁচতে চাই না। বাবা তো এখন ঘুমোচ্ছেন, জ্ঞানটাও এখনো ফিরল না। আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে। নিশ্চয়ই যাবেন, ভেতরে একজন আছেন, উনি বেরোক, তারপরে আপনি। বেশ, তুমি একবার ওকে ডেকে দাও না মা, তাহলে বড় বউ একবার দেখে আসুক, আমি একবার দেখে আসি। আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি, এসে আপনাকে ডেকে দিচ্ছি। আপনি একদম ভয় পাবেন না, আপনার ছেলে ভালো আছে। কি হয়েছে আপনারা এই সময়? আচ্ছা, আপনি আগে বলুন তো যে সুব্রত বাবু কেমন আছেন এখন? ভালো না, ডাক্তার বলেছে যে সবে মাত্র জ্ঞান ফিরেছে। কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। মানুষের তো শত্রু থাকার কথা না। জীবনে কারো কোনো ক্ষতি করেনি সুব্রত, তোমাকে মারলো। ওই দেখো আবার কাঁদে। আচ্ছা, কেউ দেখেনি? জানি না, অংশু এসে বলতেই তো আমরা ছুটে এখানে চলে এসেছি। অংশু, ঠিক করে বলো তো কি হয়েছে। আমি কিছু জানি না, বাবাকে খুঁজতে গিয়ে দেখি বাবা রাস্তায় পড়ে আছে, সকলে মিলে দেখছি রক্ত বেরিয়েছে। এখানে ভালো লাগছে না, আমি বাইরে ছোড়দার কাছে আছি, তুমি ব্লাড গ্রুপটা জানতে পারলে আমাকে জানিও।
আমি 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 রক্ত দেব। মাসিমা আমরা সবাই আছি তো আপনি চিন্তা করছেন কেন? না না না, ও আমার ছেলে, আমার রক্ত, আমার রক্ত ঠিক মিলবে। মাসিমা সব সময় তা হয় না, ব্লাড গ্রুপ বলে একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, আগে ওরা জানাক তো। আচ্ছা ভিতরে যেতে দিচ্ছে না? বলেছে একজন একজন করে দেখতে যেতে পারি। আপনারা তো গেছেন, বাহিনী ভেতরে আছে তো। ওকে একবার বাইরে আসতে পারো না, আমি তাহলে একবার দেখতে পারি। মাসিমা আপনি যাবেন দেখতে? যাবেন? হ্যাঁ বাবা যাব। তা যান না, কিচ্ছু হবে না, যান। কিন্তু একজনকে? আরে সব নিয়ম রাখুন তো, মা ছেলেকে দেখতে যাবে অত নিয়মের কি আছে? যান মাসিমা, যান। জানেন আমি না মার সামনে কিছু বলতে পারছিলাম না, ওর মাথার মধ্যে এত বড় একটা গর্ত হয়ে গেছে না, আপনারা দেখলে পরে। আচ্ছা আচ্ছা ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তুমি শান্ত থাকো, তুমি শান্ত থাকো। না দাদা না, এখন কোনো কথা নয়, আগে আপনি সুস্থ হন, তারপর আমি আপনার সব কথা শুনবো। তুমি যখন জানো যে আমার কিছু হবে না, তখন আমাকে কথাটা বলতে দাও, বাধা দিও না। আচ্ছা বেশ বলুন। জীবনে আমি কোনোদিন কোনো অনেক কাজ করিনি। আমি জানি দাদা আপনি কোনো অন্যায় করতেই পারেন না। আমি কখনো কোনোদিন মিথ্যে কথা বলিনি। আমি জানি, শুধু একবার একবার আমি একটা মিথ্যাচার করেছি রানারের ব্যাপারে। আপনি তো কোনো অন্যায় করেননি দাদা, আপনি কি ভাবছেন সেই কারণেই আপনাকে শাস্তি পেতে হলো? তাহলে কেন দাদা এখন এসব কথা? থাক না এখন। তোমাকে ছাড়া আর কাউকে বলতে পারবো না, আর না বলে মরে গেলে আমি শান্তি পাব না। বেশ বল, রানারকে দিয়ে আমি যে মিথ্যে বলিয়েছি তার দায় আমার। কোথায় সুব্রত? মাসিমা এই তো সুব্রত, কোথায় সুব্রত? তোকে তোকে অবস্থা এখানে পেলে আমি কি করে বাড়ি যাই বলতো? বললাম তো ভালো আছি। তোমরা বাড়ি যাও না। আর আহিলি, আহিলি থাকবে? না না, আহিলি যাবে একটু পরেই চলে যাবে। তুমি ভেব না নীলি, তুমি অংশ আর তিন্নির দিকে নজর দাও। না তুমি আগে সুস্থ হয়ে বাড়ি ফেরো, তারপর যা করার তুমি নিজেই করো। মা মা চলুন এবার।
ভালো থাকিস বাবা, ভালো থাকিস। তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।